সম্মানিত শিক্ষক, আমন্ত্রণ জানাচ্ছি গুগল ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থী জয়েন এবং প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন বিষয়ক টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে আমরা গুগল ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থী যুক্ত করতে পারব, প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে পারব। সম্মানিত শিক্ষক, আগের টিউটোরিয়ালে আমরা ক্লাস 9-এর একটি গুগল ক্লাসরুম তৈরি করেছি, চলুন আমরা ক্লাসটিতে প্রবেশ করি। যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে classroom.google.com লিখে এন্টার কি প্রেস করি। জিমেইল দিয়ে সাইন ইন করে গুগল ক্লাসরুমের হোম পেজে প্রবেশ করি। এখানে আগে থেকে তৈরি করা ক্লাস 9-এর ক্লাসটি দেখাচ্ছে, ক্লিক করে ওপেন করি। আমরা একটি ক্লাস তৈরি করেছি, এই ক্লাসে অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী কি রয়েছে? চলুন দেখে নেওয়া যাক আমাদের তৈরিকৃত এই গুগল ক্লাসরুমে কিভাবে সহশিক্ষক বা কো-টিচার এবং শিক্ষার্থীদের যুক্ত করা যায়। পিপল ট্যাবে ক্লিক করি, দেখতে পাচ্ছি এই ক্লাসরুমে একজন শিক্ষক যুক্ত আছেন। এবার আমরা অন্য একজন শিক্ষককে কো-টিচার হিসেবে যুক্ত করে নেই। এবার টিচার সেকশন থেকে এই অ্যাড বাটনে ক্লিক করি, একটি পপ আপ উইন্ডো এসেছে। যে শিক্ষককে কো-টিচার হিসেবে যুক্ত করা হবে তার ইমেল আইডি এখানে টাইপ করে ইনভাইট বাটনে ক্লিক করি। ইনভাইটেশন পাওয়ার পর তিনি জিমেইলে গিয়ে ইনভাইটেশন লিঙ্কে এই জয়েন বাটনে ক্লিক করবেন। এরপর কো-টিচ ক্লাস নামে একটি উইন্ডো আসবে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে তিনি কো-টিচার হিসেবে যুক্ত হয়ে যাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসরুমে দুজন শিক্ষক। এই মোর বাটনে ক্লিক করে শিক্ষককে মেইল করা যাবে, রিমুভ করা যাবে এবং প্রয়োজনে এই ক্লাসের ওনার বানানো যাবে। আসুন প্রক্রিয়াটি আবার দেখি এবং ফ্লোচার্টটি অনুসরণ করি। সম্মানিত সহকর্মী, আমরা এই ক্লাসরুমে একাধিক উপায়ে শিক্ষার্থী যুক্ত করতে পারি, চলুন উপায়গুলো দেখে নিই। স্টুডেন্ট সেকশন থেকে এই অ্যাড বাটনে ক্লিক করি, শিক্ষার্থীর মেইল অ্যাড্রেস টাইপ করে ইনভাইট বাটনে ক্লিক করে ইনভাইটেশন প্রিন্ট করি। ইনভাইটেশন পাওয়ার পর শিক্ষার্থী জিমেইলে গিয়ে ইনভাইটেশন লিঙ্কে এই জয়েন বাটনে ক্লিক করলেই জয়েন ক্লাস নামে একটি পপ আপ উইন্ডো আসবে। এখন এই জয়েন বাটনে ক্লিক করলেই এখানে যুক্ত হয়ে যাবে। এখন স্টুডেন্টস সেকশনে যুক্ত শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। ইনভাইট লিঙ্কটি কপি করে কোনো মাধ্যমে শেয়ার করে দিলেও শিক্ষার্থীরা জয়েন করতে পারবে, আবার ক্লাস কোডের মাধ্যমেও শিক্ষার্থীরা জয়েন করতে পারবে। এভাবে গুগল ক্লাসরুমে শিক্ষার্থীরা একাধিক উপায়ে যুক্ত হতে পারবে। আসুন প্রক্রিয়াটি আবার দেখি এবং ফ্লোচার্টটি অনুসরণ করি। সম্মানিত সহকর্মী, গুগল ক্লাসরুমে বাই ডিফল্ট কিছু সেটিংস দেয়া থাকে, কখনো কখনো প্রয়োজনে আমাদের এই সেটিংসগুলো পরিবর্তন করতে হয়। চলুন দেখে নেই এই সেটিংসগুলো কিভাবে পরিবর্তন করা যায়। এজন্য ক্লাসরুমের ট্যাব সেকশনের ডান দিকে ক্লাস সেটিং আইকনে ক্লিক করি। এখান থেকে
ক্লাস ডিটেইলস প্রয়োজনে এডিট করা যাবে। জেনারেল সেকশনে ইনভাইট কোডের ড্রপ ডাউন বাটনে ক্লিক করে টার্নড অফ বা অন করা যায় এবং প্রয়োজনে রিসেট করেও নেওয়া যায়। এছাড়া স্ট্রিমের ড্রপ ডাউন বাটনে ক্লিক করে শিক্ষার্থীদের পোস্ট ও কমেন্টের পারমিশন নিয়ন্ত্রণ করা যায়। ক্লাস ওয়ার্ক অন দি স্ট্রিম এর ড্রপ ডাউন বাটনে ক্লিক করে নোটিফিকেশন শো অথবা হাইড নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করা হলে এবার সেভ বাটনে ক্লিক করি। আসুন প্রক্রিয়াটি আবার দেখি এবং ফ্লোচার্টটি অনুসরণ করি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা গুগল ক্লাসরুমের আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেখব। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।